ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউনিকন মন্দির ইউনিকর্ন মন্দিরের পক্ষ থেকে সকল স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তো মিশন জিওগ্রাফি মিশন জিওগ্রাফির আজকের ক্লাস কী আজকের ক্লাস তোমাদের হচ্ছে প্রণালী বা স্ট্রিট ওকে তো প্রত্যেক দিনের মতন আজকেও আমরা তোমাদেরকে একটি চ্যাপ্টার জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট নিয়ে এসেছি এবং আগে আমাদের ক্লাস ওয়ান ক্লাস টু যদি না কেউ দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিও কারণ আবগারি পুলিশ কনস্টেবল থেকে তোমাদের চ্যাপ্টাভিত্তিক কোনো যদি চ্যালেঞ্জ ক্লাস কইরে থাকে সেটি একমাত্র ইউনিকন বিদ্যামন্দির ওকে তো ইউনিকর্ন বিদ্যামন্দিরকে যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নাও সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ওকে আর একটি তোমাদের সঙ্গে কথা যারা চারশো উনপঞ্চাশটি আমাদের প্লাস কোর্স নিতে চাইছিলে বাট আমাদের সেটা কিছু ব্যক্তিগত কারণ এবং টিমের নিষেধাজ্ঞা জারি থাকার জন্য আপাতত আমরা এই কোস কোর্সটি লঞ্চ করতে সরি লঞ্চ করা বন্ধ করেছি কারণ কিছু পার্সোনালি প্রবলেম আছে আমাদের টিমের পক্ষ থেকে তো তাই তোমাদেরকে বলছি যারা এই কোর্সটা নেবে বলে ভেবেছিলে অবশ্যই তোমরা নিতে পারো আমি পরে অ্যানাউন্সমেন্ট করে দেবো ওকে তো যারা আপাতত আমাকে এস এম এস করছিল এবং ফোন করছিল তাদেরকে বলবো তোমরা ওয়েট করো এবং আমাদের আপাতত ইউটিউব ক্লাসগুলো দেখতে থাকো ওকে চলো আজকের ক্লাস তোমাদের সঙ্গে শুরু করি দেখো স্ট্রিট বা প্রণালী ওকে তো তোমাদেরকে বলবো আমি যেভাবে নোটটা তোমাদেরকে সাজিয়ে দিয়েছি দেখো প্লা বাংলা প্লাস ইংলিশ ওকে তো যারা বাংলায় পড়তে চাইছো অবশ্যই বাংলায় পড়ো যারা ইংলিশে পড়তে চাইছো অবশ্যই ইংলিশে পড়ো ওকে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে নোটটা সাজিয়ে দিয়েছি যদি এই পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও ইউনিকন বিদ্যামন্দির বলে সার্চ করো এবং সেখানে গিয়ে আমাদের চ্যানেলের লোগো দেওয়া আছে সেই চ্যানেলে জয়েন হয়ে যাও তোমরা ফি পিডিএফ পেয়ে যাবে ওকে তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে দেখো সরি প্রথম যেটা আছে দেখো মালাকা ওকে মালাকা স্ট্রিট কোথায় অবস্থা মানে কাদেরকে যুক্ত করেছে আন্দামান সি এবং সাউথ চায়না সি ওকে কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা সুমাত্রা ওকে সুমাত্রা মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা সুমাত্রা ওকে আচ্ছা নিম্নলিখিত নিচে পরেরটি দেখো পার্ক স্ট্রিট আমরা সকলেই জানি পার্ক স্ট্রিট কি আমাদের ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত ওকে পাল্ক বে এবং বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরকে এবং পাল্ক বেকে যুক্ত করেছে ওকে চলো নেক্সট সান্ডা স্ট্রিট বা সানডা সান্ডা প্রণালী জাভা সাগর এবং ইন্ডিয়ান ওশিয়ানকে যুক্ত করেছে কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায় ওকে নেক্সট দেখো নেক্সট দেখো ইউ কাটান প্রণালী এটা কোথায় অবস্থিত মেক্সিকো কিউবা এটি হচ্ছে গালফ অফ মেক্সিকো এবং ক্যারিবিয়ান সাগরকে যুক্ত করেছে ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে মেসিনা মেসিনা প্রণালী মেসিনা প্রণালী কোথায় অবস্থিত মানে কি কাদেরকে যুক্ত করেছে মেডিটেরিয়ান শিখে মানে হচ্ছে ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোথায় অবস্থিত ইটালি ওকে আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি ওটান প্রণালী ওটান প্রণালী কোথায় অবস্থিত ইটালিতে ওকে এটি হচ্ছে অ্যাটলান্টিক সাগরকে এবং ইন্দোনেশিয়া ইন ইন্ডিয়ান সিকে ভারত সাগর এবং আটলান্টিক সাগরকে যুক্ত করেছে ওকে বাবেল বাবা এল মামদেব কাদেরকে যুক্ত করেছে লোহিত সাগর এবং গালফ অফ আদান ওকে কোথায় অবস্থিত কোথায় অবস্থিত ইয়ামেন ওকে দিবুজেট আচ্ছা নেক্সট দেখো কূক প্রণালী কূকপ্রণালী হচ্ছে সাউথ প্যাসিফিক ওসিয়া ওশিয়ানকে যুক্ত করেছে কোথায় অবস্থিত নিউজিল্যান্ডে ওকে নেক্সট দেখো নেক্সট দেখো মুজাম মুজাম্বিক প্রণালী মোজাম্বিক প্রণালী মোজাম্বিক প্রণালী কাদেরকে যুক্ত করেছে ভারত সাগরকে আচ্ছা কোথায় অবস্থিত মোজাম্বিকে ওকে নেক্সট দেখো নেক্সট দেখো উত্তর চ্যানেল অর্থাৎ নর্থ চ্যানেল ওকে সি আইরিশ সাগর এবং আটলান্টিক সাগরকে যুক্ত করেছে কোথায় অবস্থিত ইংল্যান্ডে ওকে আয়ারল্যান্ড বা ইংল্যান্ডে আচ্ছা নেক্সট দেখো টোরাস প্রণালী তোমাদের সঙ্গে ক্লাসটা নিতে আমার একটু প্রবলেম হচ্ছে কারণ আমার কিছুদিন ধরে মাথার যন্ত্রণা এবং সর্দি খুব হয়েছে তো তাই কারণে তোমাদের একটু প্রবলেম হচ্ছে তো অবশ্যই এটা ঠিক হয়ে গেলে তোমাদের ক্লাস ঠিকঠাকভাবেই হবে ওকে তো দেখো নেক্সট ডেটা আছে তো কিছু মাইন্ড করো না কারণ ভয়েসেও প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি বাট তোমরা একটু মন দিয়ে দেখো ক্লাসটা অবশ্যই বুঝতে পারবে ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে টেরেস প্রণালী টেরেস প্রণালী কোথায় অবস্থিত পাপোয়া নিউগিনি ওকে ব্রাশ প্রণালী ব্রাশ প্রণালী কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া থেকে আচ্ছা তাজমান সাগর এবং সাউথ সাগরকে যুক্ত করেছে ওকে বেরিং প্রণালী ব্রেনিং প্রণালী যেগুলো আমি দেখবে রেড কালিং মাস্ক দিয়ে রেখেছি স্টার দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো পড়বে কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে বেরিং প্রণালী কি বেরিং সাগর এবং চুক সি সাগর চুক্সি সাগর সাগর এবং বেগিং সাগরকে যুক্ত করেছে আলাস্কা রাশিয়াতে অবস্থিত ওকে আচ্ছা বনেফাঁসীয় প্রণালী বুনে ফাঁসীয় প্রণালী হচ্ছে কোথায় অবস্থিত মেডিটেরিয়ান সাগর অর্থাৎ ভূমধ্য সাগরে এবং কোথায় অবস্থিত কোথায় অবস্থিত করসিকা ওকে আচ্ছা নেক্সট দেখো বাসপোড়াশ বাসপোড়াশ প্রণালী বাসপোড়াশ প্রণালী কোথায় অবস্থিত শুধু জাস্ট আমি যেগুলো বলবো সেইগুলোই করবে তুর্কিতে এইটা শুধু এইটুকুনই দরকার ওকে আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে যে ডেভিস প্রণালী ডেভিস প্রণালী মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রিনল্যান্ড কানাডায় অবস্থিত ওকে আচ্ছা ডেনমার্ক ডেনমার্ক প্রণালী আমরা সকলেই জানি কাদেরকে যুক্ত করেছে নর্থ আটলান্টিক অ্যান্ড আটলান্টিক ওশিয়ান ওকে নর্থ আটলান্টিক এবং আর্টিক ওশিয়ান সরি আর্টিক ওশিয়ান গ্রিনল্যান্ড আয়ারল্যান্ডে অবস্থিত ওকে নেক্সট দেখো ডোবার প্রণালী সরি ডোবাল প্রণালী বা ইংলিশ চ্যানেল ওকে এটি কাদেরকে যুক্ত করেছে ইংলিশ চ্যানেল এবং নর্থ সি ওকে কোথায় অবস্থিত ইংল্যান্ডে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত আচ্ছা ফ্রো ফ্রোলোডিয়া প্রণালী কোথায় অবস্থিত ইউএসএ কিউবা আচ্ছা হরমুস প্রণালী কোথায় অবস্থিত শুধু জাস্ট যেগুলো বলছি সেইগুলোই করো বেশি করার দরকার নেই কারণ এখানে এই চ্যাপ্টারটা খুবই শক্ত চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা থেকে দু একটা প্রশ্ন আছে যেগুলো আসে তোমাদেরকে আমি প্রশ্নের মাধ্যমে টেস্টে করিয়ে দেবো অবশ্যই সেই টেস্টগুলো দেখো আর এটা ডাউনলোড করে নাও কারণ অনেক স্টুডেন্টই আছে যারা আপগারিও দিচ্ছে প্লাস রেলওয়ে গ্রুপটি দিচ্ছে ওকে তো রেলওয়ে গ্রুপটি যারা দিচ্ছ এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আগের বার দু হাজার আঠেরোতে রেলওয়ে গ্রুপটিতে বারবার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে ওকে তো কোনটা কার সঙ্গে যুক্ত করেছে আচ্ছা কোনটা এই প্রণালীটা কোথায় অবস্থিত এই প্রণালীটা কাদেরকে যুক্ত করেছে নিম্নলিখতে কোন প্রণালীটি ভুল আছে এরকম করে অনেক রকম প্রশ্ন এসেছিলো ঘুরিয়ে ফিরিয়ে ওকে আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে হা হাটসান প্রণালী হাটসান প্রণালী কোথায় অবস্থিত কানাডা ওকে নেক্সট হচ্ছে জিব্রাটালার প্রণালী কোথায় অবস্থিত স্পেনে ওকে যেগুলো দাগ দিচ্ছি শুধু সেইগুলোই পড়ো নেক্সট দেখো নেক্সট হচ্ছে গল্ফ অফ ম্যাক্সিকো ইজ দ্য লার্জেস্ট গলফ অবশ্যই গল্ফ অফ ম্যাক্সিকো হচ্ছে লার্জেস্ট গলফ ওকে আচ্ছা কচ প্রণালী কচ প্রণালী কোথায় মানে কাদেরকে যুক্ত করেছে রাশিয়ার কচ এবং কৃষ্ণ ওকে আচ্ছা রাশিয়ার কোচ কৃষ্ণ সাগর ও আজাব সাগরকে ওকে ওয়াল স্ট্রিট এটি কোথায় অবস্থিত নিউ ইয়র্কে তো এই সম্বন্ধে যতখানি প্রশ্ন হয় যতখানি চ্যাপ্টারটা হয় অবশ্যই তোমাদেরকে আমি সেটা পুরোটা করিয়ে দিয়েছি যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলকে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং